চলন্ত বাসের ভেতর ঢুকে গেল বিদ্যুতের খুঁটি, আহত বেশ। ফরিদপুর খুলনা মহাসাগরের গঙ্গাবদীতে চলন্ত বাসের ভেতর বিদ্যুতের খুঁটি ঢুকে কমপক্ষে 20 জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার 23 সেপ্টেম্বর বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তবে আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখী জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে আঘাত লাগে। এতে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনের দিক দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। এতে বাসে থাকা অন্তত 15 জন যাত্রী আহত হন। অপর বাসটিরও 5 যাত্রী আহত হন, তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কঙ্কর কুমার বিশ্বাস বলেন, 2 বাসের প্রায় 20 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।